সালামি সালামী ওরে ঈদ সালামী এলাকার বড় ভাইগুলো বলাই হার আমি ঠেকা দেয় না ঠিক মতো কাম করে নেই মন মতো সারা বছর করছি গোল আমি লস 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 জীবন ডাই লস কিরে হোয়াটসঅ্যাপ ঈদ মোবাইল ও কেন কাছু আহ ম সালাম লাই কম ঈদে সালামী দাও এ তুই সত্য ঈদে সালাম ইলে বাড়াচ্ছে আমি বারাচ্ছি ঈদের সালাম লেবার জন্যে আমো তুই এর আগে যতো ছালমি দাউনি এবারে তো ছালমি যোনা দাউ たらে কান্দে ভরামো এ তুই কান্দে ভরাব কান্দে ভরা তো বেশি ছালমি ছালমি করিস নি এলাকার ভাগনা ও এলাকার ভাগনা আই থাক এ চলেছে যে আমার গাত আগ লাগাস আমি তো এমনি তো মামা এসে পুলিশ দিছি আমার সাতে তোর কোনো ব্যবসা চলে না আ তুই আর ছালমি দেব না এরপরে তোর ব্যস্ত না গেলে তোর ব্যস্ত টঙ্গও দুধবি এ জবের ব্যবসা করছস তুই কলে গুলো ব্যবসা করছিস আমি সব ব্যবসায়তে একবার পাইন মেরে দিছউ তুই আমি কোনো ব্যবসা করে পাইনি সব ব্যবসায় তুই লস করাস তুই সব তো আমাক সালামি তুলবা যা লিখবি যা যা দেখিসনি হামো করদি সালামি তুলি এবারে সালামি তুলি 5 ইস্পেস্টল কিনমো লাদম बम কিনমো শতপটি খো 22 পলেট এ তুই না কাস চল রে এ তুই যা তুই লাদম बम কিন যা আর হামি দেখিসনি করদি সালামি তুলি আর অন 5 নি মোরে পাগলা অ দেখ মনে তুই কি কিনিস তোর কব হলে ভাঙা ভট বলি তো সত্য হে করে হাসি সুগনে গরু মারে না এখন সর সকাল সকাল মোন মেজ খারাপ করে হেল্দি আমিও সালামী তোলার জনী কেব যাব চাচ্ছি হে বুড়ে কে বারে আমাকে ভাড়াটাই লতিফ চালা চাচা অ চাচা মিচেন দিদি করেন তো আঙ্কেল আসসালাম ওয়ালাইকুম ইদ মু বাৰক উম হ ব আলাইকুম আসলাম ঈদ মোবাৰক কি হলো এটা চা চা খাবি সালাম দিন চা চা সালাম লিয়ে আমার তোমার সালামি দিচ্ছে না বোঝা পারছি চা চা মনে হয় বোঝেনি আর একবার কই চাচা আসসালাম আলাইকুম ঈদ মুবারক ওয়ালাইকুম আসসালাম বাবা ঈদ মুবারক ধুরু ছাই চাচা কি কিছুই বোঝে না নাকি কর চাচা একটা ভিডিও দেখাই চাচা এই ভিডিওটা দেখেন ঈদ মুবারক মুবারক মোবালে ও সালামিলি বা বুড়ো হয়ে গেছি তো স্মরণ শক্তি কমে গেছে দিদি করে দিচ্ছি আদে ধরো ছয় হাজার টাকা তোমার বাবুক কয়ো চারশো টাকা দিচ্ছে আচ্ছা হোক কমনি চাসা আপনি তো সেই ভালো আপনি থেকে না সাতি ছয় হাজার টাকা দিয়ে দিলেন হ বাবা তোমার যা যা মন চাই তুমি খাইও শফিক ভাই ও বড় ভাই কি হলো ভেতর ঠেকমা কোনো জবি দিচ্ছে না শফিক ভাইয়ের কাছে আনো এলাকার বড় লোকের মধ্যে একজন নিম্নপক্ষে দশ হাজার টাকা তো হাতত দিবি হুম তুই আমি কই কে না কে কি খবর এ ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই ঈদ মুবারক আলাইকুম আসসালাম ঈদ মোবারক ভাই ওই সালাম দিন সালামি দা সালামি তো সুগলি কি বিকাশে বিকাশে দিয়ে দিছি আচ্ছা হোক তুই যখন বাড়ি যাচ্ছু তোর 10 টাকার থেকে টাকা দিচ্ছি দেরি কর ও তো ধর কস কসা পাঁচটা 10 টাকার লোট ও মা ভাই দি আমা কি দিল মাত্র 50 টাকা এলাকার না বড় লোক মানুষ বাড়ায় এই সবিক ভাইয়ের বাড়িতে আসতেই আমার রিকশা ভাড়াই লাগছে 70 টাকা সল্টেজ কেং ক দশ টিকা লুটতে খুব ভালো লাগছে না না ওই ভালোই লাগিচ্ছে ওই আচ্ছা ভাই থাকেন বুঝছি বুঝছি অর কষ্ট লাগবি তোর অ তো ধর ধরো চোখাম এলাকার বড় ভাইয়ের কাছে কি লাভ হল যে তার জামাই না কারু কাছে তার থেকে আমি নানার বাইরে যাই তো নানাই ভালো টিকা দিবি নানার বাইরেও কি দিছে টিকা রে এটা গান করতে গছেকে যায় তালে রাস্তা ফুরবি নি যাও হবি সালামি সালামি ওরে ঈদ সালামি এলাকার বড় ভাই গুলো বড়ই হারামি টাকা দেয় না ঠিক মতো কাম করে মন মতো সারা বছর করছি মি ওরে লস 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 না না আসসালাম আলাইকুম ঈদ ওয়া ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক না না আপনি কিন্তু কসলেন এবার ঈদত আপনি এক লাখ টাকা দেবেন আমি আর ওয়ান ফাইভ কিনবো তো কস নই কিন্তু বাবা তোর নানির খুবই অসুখ রে ওই জন্য টাকা লাগিচ্ছে আমি অত টাকা দেওয়া পারবো না দে আবার ইমোশনাল ডায়লগ শুরু হয়ে গেছে এমনিতে আমার এখনো পর্যন্ত টাকা ওঠেনি আমি ভাবছোনো ছয় সাত লাখ টাকা হয়ে যাবি উঠবি আমি আর ওয়ান ফাইভ ফার্স্ট করে কিনে আসবো আর তুমি এখন সিস্টেমে করা শুরু করছা এখন কি করবো বাবা টাকা কাছে না থাকলে তো আমি ট্যাঙ্কা কর দেবো

তা তুমি আমার বাবুক দেখালিছ পা না দাদা দেখালিছ পা আছো উগলে কোনো ভয় করিনে আমার আরান 5 ফাইভ ভি মানে লাগবি মেয়ে পড়ন লাগবি আমার গুচ্চা ডেডি কর তোর বাবুক তো এ কি হসে ডাকি কে তোমার সলের কাম দেখো থেকে এটা গরু নিয়ে চলে যাচ্ছে কি ক গরু নিয়ে মার হবা মার হবা খুব ভালো খুব ভালো